নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হলো রিলায়েন্স জিও, আর সেই প্ল্যানের খরচ শুনলে চক্ষু চড়কবৃক্ষে উঠবে যে কারোর। এখনো পর্যন্ত দেশের সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান সেটি। হ্যাঁ, আর কোনো টেলিকম সংস্থার কাছে এমন কোনো রিচার্জ প্যাক নেই। রিলায়েন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানের খরচ 1 টাকা এবং তার মেয়াদ 30 দিন। যেসব জিও ব্যবহারকারীদের অতিরিক্ত ডেটার প্রয়োজন হবে তারা এই সস্তার প্ল্যানটি ব্যবহার করে ব্যাপকভাবে উপকৃত হবে। ইতিমধ্যে প্ল্যানটি মাই জিও অ্যাপ থেকে উপলব্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওয়েবসাইটে এখনো পর্যন্ত দেখা যায়নি। প্রসঙ্গত গতকালই এবার রিলায়েন্স জিও তার 119 টাকার প্রিপেড প্ল্যানটি রিভাইজ করেছে, ফলে এবার রিলায়েন্স জিওর আনলিমিটেড অফার পোর্টফোলিওর সব থেকে সস্তার প্ল্যানের খরচ হয়ে গেল এই 119 টাকা। এই খবরটি সর্বপ্রথম প্রকাশ করে টেলিকম টক। কি রয়েছে এই প্ল্যানে? 1 টাকা জিও রিচার্জ। রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি বা মেয়াদ 30 দিন। প্ল্যানটিতে সব মিলিয়ে 100 MB ডেটা অফার করা হবে। অল্প পরিমাণ ডেটাই যখন ইউজাররা ব্যবহার করে ফেলবেন তার ঠিক পরে ডেটা স্পিড হয়ে যাবে 64 KBPS। মাই জিও অ্যাপ থেকে জিওর নতুন রিচার্জ প্ল্যানটি ভ্যালু সেকশনের ভিতরে আদার প্ল্যানস অপশন থেকে পাওয়া যাবে। টেলিকম টক রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এই প্ল্যানটি যদি 10 বার রিচার্জ করা হয় তাহলে ইউজাররা 1 GB হাই স্পিড ডেটা পেয়ে যাবে। অর্থাৎ হিসেব মতো এই খরচ কিন্তু প্রকৃতপক্ষে রিলায়েন্স জিওর 1 GB ডেটা প্ল্যানের থেকেও কম হতে চলেছে, যার জন্য গ্রাহকদের 15 টাকা খরচ করতে হবে। এই মুহূর্তে দেশে আর কোনো টেলিকম সংস্থা এমন প্ল্যান অফার করে না যার খরচ